হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, কি জানো কিভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। পুতুলদীপের কথা তো অনেকেই শুনেছ, আবার নাও শুনেছ। আজকে কথা বলতে যাচ্ছি আচার্য এই পুতুলদীপ নিয়ে। আচার্য এই দ্বীপে গাছের ডালে ঝুলছে পুতুল, ছোট্ট পরিত্যক্ত ঘরের দেওয়ালে ঝুলছে পুতুল, যেদিকে চোখ যায় শুধু পুতুল আর পুতুল। এই নির্জন দ্বীপে এত পুতুল কোথা থেকে এসেছে সেটা কেউই পরিষ্কার করে জানে না। স্থানীয়দের ভাষায় দ্বীপটির নাম হচ্ছে ইলসা দে লাস মিউনিকাস বা পুতুলের দ্বীপ। দ্বীপটিতে অনেক ভয়ঙ্কর সব পুতুল দেখতে পাওয়া যায়। মেক্সিকো শহরের দক্ষিণে ছোট্ট দ্বীপ রয়েছে যাকে পুতুলের দ্বীপ বলা হয়। দ্বীপটির পেছনে রয়েছে একটি বেদনাদায়ক কাহিনী যার কারণে এটি কোনো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। একটি হতভাগী মেয়েকে, যে কিনা খুব অল্প বয়সে অদ্ভুতভাবে দুর্ভাগ্যের শিকার হয়েছিল। মেক্সিকো শহরে হাজার হাজার লোকের বাস থাকলেও ছোট্ট দ্বীপটিতে রয়েছে শত শত পুতুলের বাস। পুতুলগুলো কোনটির মাথা নেই, কোনোটির হাত পা নেই, দেহ নেই, শুধু চোখ রয়েছে, এমন সব অদ্ভুত পুতুল দ্বীপ জুড়ে আছে ঝোলানো বিভিন্ন গাছের ডালে এবং ঘরে। পুতুলগুলো দিনের আলোতে দেখতে ভয়ঙ্কর আর রাতের আলোতে তো কোনো কথাই নেই। কথিত আছে যে অনেক বছর আগে হতভাগ্য মেয়েটি রহস্যজনকভাবে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় এবং পুতুলগুলো তার আত্মা হতে তৈরি হয়েছে। স্থানীয় লোকজনের মতে পুতুলগুলো হাত পা নেড়ে, এমনকি চোখে খোলে এবং বন্ধ করে। অনেক প্রত্যক্ষদর্শী মতে পুতুলগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। অনেকে নাকি দ্বীপের পাশ দিয়ে নৌকা দিয়ে যাওয়ার সময় পুতুলগুলোকে দ্বীপের দিকে ডাকছে এরকম দেখতে শোনা যায়। সত্য হলো পুতুল দ্বীপটি আসলে রহস্যময়। প্রচলিত আছে 80 বছর আগে তিন মেক্সিকান শিশু পুতুলের বিয়ে দেওয়ার জন্য এই দ্বীপটিতে 1950 সালের দিকে ডন জুলিয়ান সালতানা নামের এক যাজক নির্জনে তপস্যা করার জন্য এই দ্বীপটিকে বেছে নিয়েছিল। তার বক্তব্য ছিল, এখানে আশ্রম গাড়ার পর থেকে শিশুটির আত্মার সাথে তার প্রায়ই কথা হতো। শিশুটির আত্মনাথ জুলিয়ানের কাছে পুতুলের বায়না ধরে, ভয়ঙ্কর চেহারা পুতুল এনে দ্বীপটির চারিদিকে টাঙিয়ে দিতে বলে। এই আত্মনাথের অনুরোধেই জুলিয়ান মানুষের কাছ থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন, জঙ্গলে এনে গাছের ডালের সঙ্গে সেগুলো বেঁধে রাখেন। এতে শিশুটির আত্মা অনেক শান্তি পায়। এভাবেই হাজার হাজার কুড়িয়ে পাওয়া কিংবা কিনে আনা পুতুল দিয়ে জুলিয়ান গড়ে তোলে সেই পুতুলের দ্বীপ। মেক্সিকান শহরে এই দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে পর্যটন অঞ্চল বানানোর উদ্যোগ নেয়। কিন্তু পর্যটন কদাকার পুতুলগুলো দেখে দুঃস্বপ্ন দেখতে পায়, এই অজুহাতে সেখানে আসতে ভয় পায়। মেক্সিকো শহরের দক্ষিণে